সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের উদ্দেশ্য করে ডেডিকেটেড করে ভিডিওটা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, তো অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু প্রোভাইড করেছে। কোনো স্কিপ করবা না, ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, ওকে? আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখবা। তোমরা যদি এই ধরনের ভিডিও পেতে চাও নিয়মিত, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটার সঙ্গেই থাকতে হবে, ওকে? তো চলো আমরা ভিতরে কথা বলি যে আসলে কোন বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি দাগাই রাখছি অবশ্য, তবু তারপরও আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, এই যে ধাক্কা ও টান বল যেটা, আচ্ছা এখানে নিউটনের প্রথম সূত্র এটা, তো এটা দেখো হাইলাইট করার অর্থ হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। হ্যাঁ, এই সূত্রটা প্রথম সূত্র, নিউটনের প্রথম সূত্র। নিউটনের তিনটা সূত্র আছে গতি বিষয়ক, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র, ওকে? আচ্ছা, শুধু এখানে এটা পড়লেই হবে, আর একটু উদাহরণ মানে ব্যাখ্যাগুলো যদি পড়তে পারো তাহলে ভালো, তবে যেগুলো আমি মার্ক করে দিয়েছি ওগুলা আগে, সর্বপ্রথম ওগুলাই করবা, দেন যদি সময় পাও তাহলে কিন্তু বাকিগুলা দেখতে পারো, ওকে? আচ্ছা, জড়তা, এই জড়তা আসলে কি এটা পড়লেই বুঝবা যে জড়তা আসলে কি, জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা দাগাই দিছে কিন্তু এই যে। আচ্ছা, জড়তার ব্যবহারিক অভিজ্ঞতা এখানে এমসিকিউ বা কয় অনেক প্রবলেম মানে প্রবলেম পাবা বা কোশ্চেন পাবা অ্যাকচুয়ালি। তো এই যে যেমন গাড়ি গতি জড়তার উদাহরণ, আমরা গাড়িতে যখন চলন্ত গাড়ি যখন ব্রেক কষে, হ্যাঁ, বা ব্রেক ধরে, তখন কিন্তু আমরা কি সামনের দিকে অ্যাকচুয়ালি কি ঝুঁকে যাই, আর এরপরে যদি গাড়িটি স্থির অবস্থা থেকে আবার কি করে চলা শুরু করে তাহলে কিন্তু আবার আমরা কি করি, হেলে পড়ি, পিছনের দিকে হেলে পড়ি। তো এই বিষয়টা অ্যাকচুয়ালি এটা ব্যাখ্যা করা হয়েছে। আচ্ছা, জড়তা আর কি। আচ্ছা, বলের পরিমাণ ও নিউটনের দ্বিতীয় গতিসূত্র। আচ্ছা, এই যে এইটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, হাইলাইট করে দিচ্ছি, নাম্বার ওয়ান, এই যে এইটা সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই এখান থেকে আসবে, মানে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। যেমন আমরা জানি এই যে এফ ইজিক্যাল টু এম এ, দেখছ? আচ্ছা, তো এটা আমি দেখো অনেক এককগুলা, বলের একক নিউটন মাথায় রাখবা, হ্যাঁ, এর প্রতীক হচ্ছে এন দিয়ে প্রকাশ করে, আর ত্বরণের একক আমরা জানি বল ইজিক্যাল টু এম এ, এম হচ্ছে বস্তুর ভর আর এ হচ্ছে ত্বরণ, ঠিক আছে? ভরের একক কেজি এবং এ হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, হ্যাঁ, বা অথবা বলতে পারো মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ওকে? আর এফ এর বা বলের একক হচ্ছে নিউটন, এই যে এন দিয়ে প্রকাশ করা হয়। বিজ্ঞানী নিউটন যেহেতু এটা আবিষ্কার করেছে, এই কারণে ওনার নাম অনুসারে কিন্তু নামের প্রথম অক্ষর দিয়ে এই এন রাখা হয়েছে, ওকে? আচ্ছা, এই উদাহরণটা এতটাই গুরুত্বপূর্ণ যে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এত বেশি আসছে এই প্রবলেমগুলো, হ্যাঁ, এই অ্যাকচুয়ালি এই প্রবলেমটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ওকে? আচ্ছা, এই প্রবলেমটা করার পরে বা এইটা দেখো, এটা এ টু জেড, এই যে অংশটা দ্বিতীয় সূত্রটা, এটা ভালো করে পড়বা। পড়ার পরে কি করবা জানো, সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপার, বিগত বিগত বা পুরাতন টেস্ট পেপার দিয়েও করতে পারো, নো প্রবলেম, তবে নতুন হলে একটু ভালো হয়। সাপ্লিমেন্ট, সাপ্লিমেন্টের কি করবা, বোর্ড কোশ্চেন আছে বা বিভিন্ন, হ্যাঁ, স্কুল কোশ্চেন দেখার না দরকার দেখবা না আর কি, আমি সাজেস্ট করবো তোমাদের স্কুল কোশ্চেন দেখবা না। স্কুল কোশ্চেন বলতে বিভিন্ন ধরনের ক্যাডেট কলেজের কোশ্চেন হয়, আবার ভিন্ন ভিন্ন বিখ্যাত যে স্কুলগুলোর কোশ্চেন দেখবা তুমি, তবে মানে আছে আর কি মেডিজি বা টেস্ট পেপার বা সাপ্লিমেন্টে, তবে বোর্ডের, শুধু বোর্ডের দেখবা যে এইটা মানে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসছে কিন্তু প্রশ্ন, হ্যাঁ, তো অ্যাকচুয়ালি এটা খুব বেশি গুরুত্ব দিবা, এখান থেকে প্রশ্ন হবেই, ওকে? 100% ইনশাআল্লাহ। তো যাই হোক, আচ্ছা বিষয়টা বুঝতে পারছো তো, খুবই গুরুত্বপূর্ণ, আমি আমি মানে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, এই যে নিউটনের দ্বিতীয় সূত্র, ওকে? আচ্ছা, খুবই গুরুত্ব দিবা, আমি বারবার কিন্তু বলতেছি, ওকে? দেন হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া বল, এগুলো জাস্ট ক খ এ আসে, হ্যাঁ, তো একটু পড়ে নিবা। আচ্ছা, ক্রিয়া প্রতিক্রিয়া বল, আচ্ছা দেখো এখানে ক্রিয়া বল, এখান থেকেও কিছু সৃজনশীল আসবে, হ্যাঁ, তো আমি দেখাই দিই কোথা থেকে আসবে, তবে এই পার্টটা অ্যাকচুয়ালি কয়ে, ক বা ক্ষয়ে মানে ক্রিয়া বল কি, প্রতিক্রিয়া প্রতিক্রিয়া বল কি, হ্যাঁ, ক্রিয়া প্রতিক্রিয়া বলের পার্থক্য ইটসেট্রা মানে ক ক্ষয়ে দেয়, তবে এখান থেকে সৃজনশীল আসতে পারে, আসবে না যে এরকম না, এই যে দেখো এইটা ক্রিয়া প্রতিক্রিয়া কয়েকটি উদাহরণ, উদাহরণগুলো ভালো করে পড়বা, ওকে? আর এটা কিন্তু
নিউটনের তৃতীয় সূত্র একটা আছে এটার উপর বেস করে। দেখো আমি দেখাচ্ছি, আমি কিন্তু দাগাই দিছি। এখন তোমরা বলবা এই কাজগুলো কেন আমি দাগাই দিছি। হ্যাঁ, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো। তো দেখো এখানে কাজগুলো দিয়ে, দেখো এখানে জিনিসটা বুঝলে মানে এটা পড়বে একটু ভালো করে, পড়ে একটু বোঝার ট্রাই করবা। ওকে, এই কারণে আমি দাগাই দিছি। আচ্ছা ওকে, তো এই অংশটা, এই অংশটা ভালো করে পড়বা। এই যে বিশেষ করে এইটা, এই যে টু দিলাম, এটা হচ্ছে টু দিলাম। হ্যাঁ, যে টু অংশ এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে অনেক বেশি প্রশ্ন আসবে এইখান থেকে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল থেকে। হ্যাঁ আচ্ছা, এই এই হলো বিষয়। এই দুইটা টপিক থেকেই কিন্তু সৃজনশীল মাস্ট মাস্ট কমন পাবা, ক্রিয়া প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে মানে এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। আর প্রথম যে নাম্বার ওয়ান দাগাই দিলাম এইদিকে, দ্বিতীয় সূত্র যেটা নিউটনের, এটা অ্যাকচুয়ালি প্রথম মানে অ্যাকচুয়ালি প্রথম মানে তিনটা সূত্র আছে। প্রথম তো আমি দেখাচ্ছি প্রথম থেকে সৃজনশীল আসবে না, ওটা জাস্ট কনসেপ্ট রাখবা, ক বা খয়ে আসবে, কমন পাবা। কিন্তু দ্বিতীয় সূত্র থেকে সৃজনশীল মাস্ট 100% প্লাস প্লাস। আর তৃতীয় সূত্র যেটা, তৃতীয় সূত্র কিন্তু এটা ক্রিয়া প্রতিক্রিয়ায় হচ্ছে তৃতীয় সূত্র। তুমি যদি ভালো করে পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবা, তৃতীয় সূত্রে বলা আছে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। হ্যাঁ, এটা পাবা তুমি, এইটা হচ্ছে তৃতীয় সূত্র নিউটনের। আচ্ছা, এটা ভালো করে পড়বা অবশ্যই। আচ্ছা, এই দুইটা পড়ার পরে দ্বিতীয় এবং তৃতীয় নিউটনের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র ভালো করে পড়ার পরে সরাসরি যাবা সাপ্লিমেন্টে বা টেস্ট পেপারে, গিয়ে দেখবা যে কীভাবে প্রশ্নগুলো আসছে এবং কীভাবে অ্যান্সারগুলো দেখে নিবা, যে আসলে কীভাবে অ্যান্সার করতেছে বা করা হয়েছে। হ্যাঁ ওকে, আইডিয়া নিবা, এইভাবে কিন্তু এক্সপিরিয়েন্স বাড়ানো লাগে। আচ্ছা, এরপরে হচ্ছে বলের প্রকৃতি। আচ্ছা, এখান থেকে এমসিকিউ বা ক বা খয়ে আসে। হ্যাঁ, তারপর আমি দেখাই দিছি, এই যে মহাকর্ষ বল এটা কি এটা জেনে নিবা, তড়িৎচুম্বকীয় বল এটা জেনে নিবা, আচ্ছা দুর্বল নিউক্লিয় বল এটাও জেনে নিবা, আচ্ছা সবল নিউক্লিয় বল, এগুলো কিন্তু সৃজনশীলের জন্য না, এগুলো হচ্ছে ক খ সৃজনশীল, সৃজনশীলের ক খ মানে মেইন যে গ ঘ, আমাদের টার্গেট কিন্তু থাকবে শুধু মানে গ ঘ হয় বেশি টার্গেট থাকবে, ঠিক আছে, গ ঘ ক্লিয়ার আপ করার পরে তুমি খ খ মানে খ বা ক, হ্যাঁ বা ক বা খ এটসেট্রা এগুলা নজর দিবা। ওকে আচ্ছা, তো এরপরে হ্যাঁ সবল নিউক্লিয় বল দুর্বল নিউক্লিয় অনেকে আছে, আবার দেখো কনসেপ্ট অনেকে আবার প্রশ্ন করে যে কনসেপ্ট যদি না থাকে, জ্ঞানমূলক বা অনুধাবন বা বিষয়টা যদি না বুঝি তাহলে গ ঘ কীভাবে অ্যান্সার করব। তো তোমরা চেষ্টা করবা গ ঘ আগে ক্লিয়ার আপ করার, আমি যেগুলো বলতেছি এইভাবে মেনটেন করার চেষ্টা করবো। ওকে আচ্ছা, তো এটা হচ্ছে যে সবল নিউক্লিয় বল, অবশ্যই এদের পাল্লাটা দেখবা, এই যে এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, এই যে এটা। ওকে আচ্ছা ওকে, তো একটু ভালো করে পড়বা, আমি চাচ্ছি না ভিডিওটা লং করতে। আচ্ছা, স্পর্শ বল অস্পর্শ বল, হ্যাঁ একটু দেখতে পারো, তবে সময় যদি পাও ওগুলা শেষ করার পরে, তাহলে আমি কিন্তু এটা এই কথাটা বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে বলি, যে তোমরা যদি সময়ে যদি এই এমনিতেই সময় খুবই কম, ঠিক আছে, আর অনেকেই আছো যে অনেকেই কিন্তু পড়ো নাই আগ থেকে, হ্যাঁ সামনে পরীক্ষা টেস্ট এক্সাম, সময় কিন্তু খুবই কম, তো এই এক এক মাস বা দেড় মাসের মধ্যে আমাদের এক্সাম চলে আসতেছে, তো এই সময়ের মধ্যে এই শর্ট সময়ের মধ্যে কিন্তু দেখো এত কিছু সবগুলো কাভার আপ করা মুশকিল হবে বা একটু টাফ হয়ে যাবে। তো আগে আমি এই যে দাগাই দিচ্ছি কেন, শর্ট করে দিচ্ছি কেন, এই জিনিসগুলো আগেই করো, তারপরে যদি পর্যাপ্ত সময় পাও বা সময় যদি থাকে তারপরে হাতে, তাহলে আবার দেখো অন্যান্য সাবজেক্ট আবার দেখতে হবে, ম্যাথ আছে, ইংরেজি আছে, হ্যাঁ এগুলো সব কিছু কিন্তু মাথায় নিয়ে কাজ করতে হবে, আর টেস্টে কোনোভাবেই ফেল করা যাবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা। ওকে আচ্ছা, তারপরে দেখো স্পর্শ বল অস্পর্শ বল, আচ্ছা এটা একটু দেখতে পারো, নট নেসেসারি, ওকে বলে দিলাম, ঘর্ষণ বল, ঘর্ষণ বলের সংজ্ঞাটা জেনে রাখতে পারো কয়ে আসবে। ওকে আচ্ছা, আর ঘর্ষণ বলের যে স্থিতি ঘর্ষণ, গতি গতি ঘর্ষণ, হ্যাঁ আপাত্ত ঘর্ষণ একটা আইডিয়া নিতে পারো, হ্যাঁ প্রবাহী ঘর্ষণ এই ক এবং ক্ষয়ে আসবে। হ্যাঁ, তবে আগে আমি তো বলেছি আগে যেগুলো 100% বলেছি ওগুলো ক্লিয়ার ক্লিয়ার আপ করবা। আচ্ছা, ঘর্ষণ বাড়ানো কমানো একটা আইডিয়া নিতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে যে বাড়ানো যায় কেমনে কমানো যায় কেমনে এটা বলা আছে, আর এইটা একটু পূর্বাই আমি বলবো যে এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে ভিভি দিলাম, এটা একটু লাগবে, ঠিক আছে, ঘর্ষণ মানে একটি প্রয়োজনীয় উপদ্রব, এটা আসে ক্ষয়ে প্রতিবার আসে, মানে মানে প্রায় আসে অ্যাকচুয়ালি প্রত্যেকটা বোর্ডে মানে আসে প্রায় প্রায়শই আসে, তো অবশ্যই এটা একটু জেনে নিবা। ওকে, তো নিশ্চয়ই বিষয়টা ধরতে পেরেছো বা কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ আমি অলরেডি দাগাই দিয়েছি, এবং তোমরা অবশ্যই কি ভিডিওটা বিশেষ করে প্রয়োজন যদি হয় পজ করে করে বা থামিয়ে থামিয়ে তোমরা কিন্তু বইয়ে দাগাই নেবে এবং খুব দ্রুত পড়ে নাও। ওকে, আর
পড়ে তারপরে সাথেই তুমি সাপ্লিমেন্ট অথবা টেস্ট পেপারে কোশ্চেন সলভ করো। অনলি বোর্ড কোশ্চেন, কোনো অন্য কোনো কোশ্চেন দেখার দেখবা না, ঠিক আছে? সময় পাবো না, বোর্ড বোর্ড কোশ্চেনে যতগুলো আছে ওগুলো দেখতেই সময় পাবো না। ওকে, তো অনলি বোর্ড কোশ্চেন, ওকে, এমসিকিউ সিকিউ। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। তো তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো, তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং বেল নোটিফিকেশনটা অন করে রাখবা, ওকে, যদি তোমরা এই ধরনের ভিডিও পেতে চাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবা, লাইক দেবা অ্যাকচুয়ালি, অ্যান্ড কমেন্ট করবা কি ভালো লাগতেছে কি না, অ্যান্ড বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিবা। তো থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ, অ্যান্ড সি ইউ এগেইন নেক্সট ভিডিও।